কিছু দুটো ডিজিজ করব যেগুলো প্রত্যেকটাই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এর আগে আমরা তিনটে ডিজিজ পড়েছিলাম, এইডস পড়েছিলাম, গনোরিয়া এবং সিফিলিস। আজকে যে দুটো ডিজিজ পড়বো সেটা হচ্ছে হেপাটাইটিস বি অ্যান্ড ট্রাইকোমোনিয়াসিস। তো দুটো ডিজিজই সেক্সুয়াল ট্রান্সমিশনের মধ্যে দিয়ে এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়ে। তো হেপাটাইটিস বি এর এটা ওয়ান কাইন্ড অফ জন্ডিস, এটার কারণেও জন্ডিস হয়। সাধারণত এই হেপাটাইটিস বি নামক একটি ভাইরাস এই রোগটার সংক্রমণ ঘটায় এবং এই রোগের ইনকিউবেশন পিরিয়ড 6 সপ্তাহ থেকে 6 মাস। 6 সপ্তাহ থেকে 6 মাসের মধ্যে রোগটা ব্যক্তির শরীরে রোগ লক্ষণ প্রকাশ করে। কিভাবে রোগটা ছড়ায়, একজন আক্রান্ত ব্যক্তির সঙ্গে একজন মহিলার যৌন সম্পর্ক তৈরি হলে আক্রান্ত ব্যক্তির ব্লেড, সুঁচ, সিরিঞ্জ এই জাতীয় জিনিস ব্যবহার করলে, আক্রান্ত ব্যক্তির রক্ত কোনো সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করলে, বা বীর্য বা শুক্রাণু আক্রান্ত ব্যক্তি থেকে সুস্থ ব্যক্তির শরীরে প্রবেশ করলে সেই রোগে রোগাক্রান্ত হয়। এবার এই রোগের সিমটম কী, কী করে বুঝব হেপাটাইটিস বি হয়েছে? প্রাথমিক অবস্থায় হেপাটাইটিস বি এর সিমটম হচ্ছে বমি বমি ভাব, মাথা ধরা, জ্বর হবে। যে কোনো রোগের সিমটমই হচ্ছে জ্বর। জ্বর হওয়া মানে জ্বর কোনো ডিজিজ নয়, জ্বর কোনো রোগ নয়। আমি এর আগেও বলেছি জ্বর হচ্ছে রোগের লক্ষণ। শরীরে যখন কোনো জীবাণু প্রবেশ করে তখন শরীরের ইমিউনো সিস্টেমকে অ্যাক্টিভ করার জন্য বা ইমিউনো সিস্টেমকে বলার জন্য শরীরে জ্বর হয়, টেম্পারেচারটা বাড়ে। এটা বোঝানোর জন্য যে তোমার শরীরে এমন কিছু প্রবেশ করেছে যেটা শরীরের ইমিউনো সিস্টেমকে বা যে কোনো সিস্টেমকে ব্রেক করার চেষ্টা করছে। তাহলে প্রথম লক্ষণ হবে বমি বমি ভাব হবে, মাথা ধরা হবে। তার পরবর্তীকালে যদি চিকিৎসা না করে থাকি তাহলে লিভার সিরোসিস। লিভার সিরোসিস মানে যকৃতের পচন। সাধারণত হেপাটাইটিস বি ভাইরাসটা যকৃতকে আক্রমণ করে। প্রত্যেকটা ভাইরাস এর একটা নির্দিষ্ট লক্ষ্য অঙ্গ থাকে। যেমন করে করোনা ভাইরাসের ক্ষেত্রে লক্ষ্য অঙ্গ আমাদের রেসপিরেটরি ট্র্যাক, অর্থাৎ ফুসফুস, শ্বাসনালী, ব্রঙ্কাস, ব্রঙ্কিওল এই সমস্ত পার্টগুলোকে অ্যাটাক করছে করোনা ভাইরাস। ঠিক তেমনি হেপাটাইটিস বি অ্যাটাক করে লিভারকে। লিভারে হেপাটাইটিস বি ভাইরাস বারবার নিজের প্রতিলিপিকরণ বা রেপ্লিকেশন স্টার্ট করে এবং দ্রুত যকৃতের ভেতরে যকৃতের পচন শুরু করে। সিরোসিস মানে পচন। তার ফলে শরীরে নানারকম ডাইজেস্টিভ সিস্টেমে অর্থাৎ পরিপাকে সমস্যা দেখা দেয়। যকৃত কিন্তু আমাদের ডাইজেশন বা পরিপাকে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে। যকৃতকে বলা হয় সব থেকে বড় পুষ্টি গ্রন্থি। সেই হিসাবে যকৃতে যদি পচন শুরু হয় তাহলে কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমটা একেবারেই নষ্ট হয়ে যাবে, হজমে সমস্যা দেখা দেবে, ক্রনিক হেপাটাইটিস দেখা দেবে, জন্ডিস হবে, যকৃতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাহলে এই রোগ থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় হচ্ছে, যদিও একটা ভালো বিষয় যে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে, এইডস এর যেমন এখনো পর্যন্ত আমরা কোনো ভ্যাকসিন বের করতে পারিনি, কিন্তু হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে। সেই ভ্যাকসিন আগে থেকে নেওয়া থাকলে এই রোগের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি। এবং তাছাড়া আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক তৈরি না করলে, সেলুনে গিয়ে যে আমরা সিরিঞ্জ, ব্লেড বা সিরিঞ্জ আমরা সেলুনে ব্যবহার করি না, ব্লেড বা কাঁচি যেগুলো ব্যবহার করছি সেগুলো যেন অবশ্যই পরিষ্কার করা থাকে। বর্তমানে আমরা একটা শব্দের সঙ্গে খুব পরিচিত হয়ে গেছি, স্যানিটাইজেশন। শুধুমাত্র করোনার জন্য নয়, প্রত্যেকটা জীবাণুকে মারার জন্য প্রত্যেকটা এই কাঁচি, সেটা বাড়িতে ব্যবহার করা কাঁচি হোক বা সেলুনে ব্যবহার করা কাঁচি হোক, ব্লেড বা কাঁচি প্রত্যেকটাতেই স্যানিটাইজেশন করাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমরা অনেক মারাত্মক রোগের হাত থেকে বাঁচতে পারবো, যেগুলো মূলত ব্লাডের মাধ্যমে বা সেক্সুয়ালি ট্রান্সমিশন হয়, সেইগুলো ছাড়া আমরা কিন্তু সেই রোগগুলোর হাত থেকে এগুলো থেকে বাঁচতে পারি। এছাড়া আমরা ভ্যাকসিন নিতে পারি। নেক্সট আসবো আমরা আরেকটা রোগ, ট্রাইকোমোনিয়াসিস। এর জীবাণুর নাম ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস। ট্রাইকোমোনাস ভ্যাজাইনালিস, ভ্যাজাইনালিস থেকে বুঝতে পারছি এটা ভ্যাজাইনাকে অ্যাটাক করে। ফিমেল গোনাড, অর্থাৎ মেয়েদের জননতন্ত্রকে এটা আক্রমণ করে, পুরুষদের ক্ষেত্রেও জননতন্ত্রকে আক্রমণ করে। কারণ আমরা চ্যাপ্টারটার নামই হচ্ছে
এবং মেয়েদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ভ্যাজাইনালিসে মানে ভ্যাজাইনাতে সংক্রমণ দেখা দেবে, সেখানে নানা রকম ইরিটেশন স্টার্ট হবে, ইচিং হবে, চুলকোবে, মূত্রনালীতে জ্বালা শুরু হবে এবং একটা অস্বস্তি হবে। একজন আক্রান্ত পুরুষ থেকে তার স্ত্রী এবং বা একজন আক্রান্ত স্ত্রী থেকে পুরুষের দেহে এই রোগটা সংক্রামিত হয়। তবে মেয়েদের মেয়েরা ট্রাইকোমোনিয়াসিসে বেশি আক্রান্ত হয়। আমি এর আগেও ভিডিওতে আবার অনেকবার বলেছি, এবারও বলছি, এই সমস্ত ডিজিজগুলো প্রত্যেকটাই সেক্স অর্গান রিলেটেড। এবং এই চ্যাপ্টারটা বা এই ডিজিজগুলো আমাদের সিলেবাসে ইনক্লুড করার কারণ একটাই, যেন আমরা এই রোগগুলো সম্পর্কে সচেতন হই। আমরা প্রত্যেকে নিজেদের সেক্স অর্গান নিয়ে ভীষণভাবে লাজুক, সবার সামনে বলতে পারি না, চেপে থেকে যাই, যার কারণে এই সমস্ত জীবাণুগুলো দিনের পর দিন সংক্রমণ ঘটাতে ঘটাতে একটা মারাত্মক আকার ধারণ করে। তখন হয়তো তাকে বাঁচিয়ে তোলা যায় না। শুধু তাই নয়, তার থেকে তার যে পার্টনার, হাজবেন্ড থেকে ওয়াইফের বা ওয়াইফ থেকে হাজবেন্ড, সেও কিন্তু সংক্রামিত হতে পারে। তাই এই রোগগুলো সম্পর্কে বা সিমটমগুলো সম্পর্কে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি, প্রতিরোধ করার উপায় একটাই, যদি কোনো ডিজিজের ভ্যাকসিন থেকে থাকে সেটা খুব ভালো কথা, ভ্যাকসিন আগে থেকে আমরা নিয়ে থাকি। তবে আমরা সব ডিজিজের ভ্যাকসিন কিন্তু নিই না, সরকার থেকে যেগুলো বাধ্যতামূলক করা হয়েছে যেমন পোলিও, এরা সব বাচ্চায় নেয়। কিন্তু এই সমস্ত ডিজিজ, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন যদি আমরা সার্ভে করি, দেখতে পাবো হয়তো 100 জনে 10 জনের হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নেওয়া আছে, কারণ এগুলো নেওয়া বাধ্যতামূলক নয়, কেউ চাইলে নিতে পারে, সেজন্য আমরা নিই না, কিন্তু আমাদের নেওয়া উচিত। আর যেগুলোর এখনো পর্যন্ত আমরা ভ্যাকসিন আবিষ্কার করতে পারিনি, সেগুলো থেকে বাঁচতে গেলে আমাদের সেক্স অর্গানগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এবং সেখানে আমি এর আগেও বলেছি যে সেখানে ব্যাকটেরিয়ার জন্ম হয়, যেহেতু ওই সমস্ত এরিয়াগুলো সবসময় ঢেকে থাকে, তাই ঢেকে থাকার কারণে অংশগুলোতে ব্যাকটেরিয়ার জন্ম হয়। আমাদের শরীর যখন বডি ওডার দেখা দেয়, বডি ওডার মিন্স গায়ে যখন দুর্গন্ধ সৃষ্টি হয়, তার কারণ কিন্তু ঘাম নয়, তার কারণ হচ্ছে আন্ডারআর্মসে কিছু ব্যাকটেরিয়া থাকে যারা ওই ওডরটাকে সৃষ্টি করে, দুর্গন্ধটাকে সৃষ্টি করে। কারণ ঘাম শরীরের মুখ দিয়েও বেরোয়, তার মানে কি মুখে কখনো ওডর আসে? ওডর আসে না, আন্ডারআর্মসে আসে। এই কারণে হচ্ছে জায়গাটা ভাঁজ খাওয়া থাকে এবং সেখানে ব্যাকটেরিয়ারা খুব ভালোভাবে নিজেদের বংশ বিস্তার করতে পারে। একই রকমভাবে সেক্স অর্গানগুলোও যেহেতু ঢাকা থাকে, সেই কারণে সেখানে খুব সহজে ব্যাকটেরিয়া বা ভাইরাসের সংক্রমণ হয়ে যায়। আমরা ছেলে বা মেয়ে প্রত্যেকে নিজেকে সুন্দর করার জন্য বিভিন্ন রকমের ক্রিম, বিভিন্ন প্রসাধনী দ্রব্য ব্যবহার করি, কিন্তু শরীরের আউটার পার্টের থেকে যেগুলো এয়ারের ডিরেক্ট কন্ট্যাক্টে আছে সেগুলোতে সংক্রমিত হওয়ার চান্স কম। যেগুলো এয়ার কন্ট্যাক্টে থাকে না, ঢাকা থাকে, সেই পোর্শনগুলো পরিষ্কার রাখা খুব জরুরি। আমরা যেন এই সমস্ত রোগে রোগাক্রান্ত যদি কখনো হই, অবশ্যই সেটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, কারণ একজন থেকে আরেকজনের সংক্রমণ হতে বেশি সময় লাগবে না। তাই এই দুটো, আজকে এই দুটোই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আমরা পড়লাম, একটা ট্রাইকো